হাজি সেলিম 7 দিনের রিমান্ডে। সোয়ারিঘাটের পান ব্যবসায়ী থেকে পেশিশক্তির বলে 20,000 কোটি টাকার মালিক। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ, মানবাধিকার ও র্যাব বিষয়ে আলোচনা। স্বর্ণ চোরাচালানে হোতা দিলীপ আগরওয়ালা, 24,000 কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ একুশের সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান শুনানির পর এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 18 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় তার বাবা কামরুল হাসান 19 আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার আসামি হিসাবে রোববার রাতে রাজধানীর বংশাল থানা থেকে হাজি সেলিমকে গ্রেপ্তার করা হয়। কিভাবে এই সাইফুল্লাহ হত্যা হলো এবং এই পিছনে পরিকল্পনা, সহায়তা এবং ষড়যন্ত্রে কারা জড়িত, এই বিষয়গুলি উদ্ঘাটন করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই মর্মে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে তদন্তকারী কর্মকর্তা। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের গুণাগুণ এবং এজাহারের বিষয়বস্তু গুণাগুণ উপরে ভিত্তি করে তিনি আসামির বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাজি সেলিম একসময় ছিলেন পান বিক্রেতা। ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়ে নিয়ম কানুন থোড়াই কেয়ার করে পুরান ঢাকার সোয়ারিঘাটের পান ব্যবসায়ী থেকে মদিনা গ্রুপের মালিক হয়ে ওঠেন হাজি সেলিম। তার ব্যবসায়িক উত্থানের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও পেশিশক্তি প্রয়োগের মাধ্যমে সমৃদ্ধি অর্জন হিসেবে সবসময় আলোচিত। এভাবেই 16টি প্রতিষ্ঠান আর 20,000 কোটি টাকার মালিক হয়ে ওঠা হাজি সেলিমকে আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হওয়ার পর জয়ের আনন্দে এভাবেই নেচে গিয়ে একাকার হয়ে উঠেছিলেন হাজি সেলিম। ব্রেন স্ট্রোকের কারণে কিছুদিন বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন, তবে দলীয় মনোনয়ন পাওয়ার পর একটু একটু করে কথা বলতে শুরু করেন। বিনোদনের সঙ্গে নির্মমতাও আছে হাজি সেলিমের, আর তারই নমুনা টর্চার সেল। হাজি সেলিমের ভয়ঙ্কর থাবা থেকে বাদ যায়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের হলের জমি দখল করে গড়েছেন মার্কেট। পুরান ঢাকা জুড়ে দখলি জমিতে হাজি সেলিম গড়ে তুলেছেন মদিনা আশিক টাওয়ার, বিসমিল্লা টাওয়ার, ইরফান টাওয়ার, চান সর্দার টাওয়ার সহ অসংখ্য বাড়ি ও মার্কেট। বুড়িগঙ্গার তীরে চাঁদনি ঘাটে ওয়াসার পানির পাম্পের জমি দখল করে তৈরি করেন পেট্রোল পাম্প। পুরান ঢাকার বাদামতলী, নবাববাড়ি, আরমানিটোলা, মিটফোর্ড রোড, নবাবপুর রোড, ইমামগঞ্জ, ইসলামপুর, লালবাগ, কামরাঙ্গীর চর, হাজারিবাগ, নারায়ণগঞ্জের পাগলা, ফতুল্লা এলাকায় বিস্তর সম্পদের মালিক হাজি সেলিম। ঢাকা টকবাজারের মধ্যে সব নিরি লোনে এমপি হয়েছে, এমপি হয়েছে করছে। চান সর্দার বাড়ি ছিল আমাদের এখানে ভায়োল স্টেজের জমিনে, আমার দাদারা পাকিস্তান পিরিয়ডে থেকে আসছে, ওনার ক্ষমতার সময় উনি নিয়ে নিছে। স্বাধীনতার আগে হাজি সেলিমের বাবা চান মিয়া ছিলেন সোয়ারিঘাটের পান বিক্রেতা। বাবার হাত ধরে পান বিক্রির মধ্য দিয়ে পা রাখেন ব্যবসার জগতে। এক পর্যায়ে কোমল পানীয় সেভেন আপের এজেন্সি খুলে বসেন, যদিও তা ছিল নকল কোমল পানীয়, এ কারণে জেলেও যেতে হয় তাকে। কোন অপরাধ আছে যে করেনি, সবই সব ধরনের অবিচারের
সিনেমা আছে না, ওর পাশে যে গ্যাস যাওয়ার অফিসের যে রাস্তা, ওর সামনে যে বিল্ডিং গুলো আছে এইভাবেই দখল করা আছে। সত্তর দশকের শেষ দিকে মদিনা ট্রেডিং কর্পোরেশনের নামে সিমেন্টের ব্যবসায় নামেন হাজি সেলিম। এক পর্যায়ে নিজেই কামরাঙ্গীর চরে সিমেন্ট কারখানা খুলে বসেন। সিমেন্টের সঙ্গে বালি ও মাটি মিশিয়ে বাজারজাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। নব্বইয়ের দশকে বিএনপি নেতা মীর শওকতের হাত ধরে রাজনীতিতে উত্থান হয় হাজি সেলিমের। ১৯৯৪ সালে তিনি ঢাকা সিটি কর্পোরেশনের ৬৫ ও ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন লালবাগের আসন থেকে। আরও দুদফায় সংসদ সদস্য হয়েছিলেন তিনি। হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম নানা ঘটনায় সমালোচিত। নৌবাহিনীর এক কর্মকর্তা ও তার স্ত্রীর উপর হামলার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলরের পদ থেকে ইরফান সেলিমকে বরখাস্ত করা হয়েছিল। আমরা কি আওয়ামী লীগ? নৌকা নৌকা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে পোশাক কর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এছাড়া বাড্ডায় সুমন শিকদার হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক মন্ত্রী টিপু মুন্সিকে কারাগারে পাঠানো হয়েছে। সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এসব আদেশ দেন। এদিন সাত দিনের রিমান্ড শেষে গোলাপকে আদালতে হাজির করে পুনরায় সাত দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক। পরে গোলাপের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবারও তিন দিনের রিমান্ডের আদেশ দেন। অপরদিকে টিপু মুন্সির জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ। এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাতে লাফেভ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। মানবাধিকার, সাইবার নিরাপত্তা আইন ও র্যাব পুনর্গঠন বিষয়েও আলোচনা হয় তাদের মধ্যে। এ সময় প্রধান উপদেষ্টা কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। স্বর্ণ চোরাচালানে হোতা দিলীপ কুমার আগরওয়ালা। বাংলাদেশকে ট্রানজিট বানিয়ে ভারতের স্বর্ণ পাচার করতেন তিনি। দেশে গড়ে তুলেছেন নকল ডায়মন্ডের ব্যবসা। এসব করেই ১৫ বছরে বেসুমার সম্পদ হয়েছে আগরওয়ালার। অন্তত ২৪,০০০ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কলকাতায় ঝিনাইদহ চার আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে আগরওয়ালা জড়িত বলেও সন্দেহ স্থানীয়দের। মানিক শিকদার রিপোর্ট। পরিবর্তিত পরিস্থিতিতে কথা বলার সাহস পাচ্ছে মানুষ। এই দিলীপ কুমার আগরওয়ালা নাম মাত্র বাংলাদেশে বসবাস করে, কিন্তু তাদের অর্থের সাম্রাজ্য গড়ে তুলেছে ইন্ডিয়াতে। তার নির্বাচনে যে পরিমাণ সে খরচ করেছে অবিশ্বাস্য খরচ, যেটা সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে যে টাকার উৎসটা কোথায়। কিভাবে দিলীপ কুমার আগরওয়ালা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন খুলছে সেই রহস্যের জট। অবাক করা উত্থান তার। এইগুলো হলো একটা জাস্ট প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কিন্তু বিজনেস করার একটা অপরচুনিটি পাবো। হাসিনা সরকারের ১৫.৫ বছরে পেয়েছেন অবাধ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে ছিল ঘনিষ্ঠতা। তরতর করে বেড়ে উঠতে সময় লাগেনি তার। একটা সাপোর্ট দিয়ে আর এই সাপোর্টটাই কিন্তু অল্প সময়ের মধ্যে সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের বড় প্লেয়ার দিলীপ আগরওয়ালা। বিদেশ থেকে আসা স্বর্ণের অবৈধ চালান যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচার করতেন। এ নিয়ে চোরা কারবারি কারো কারো সাথে তার বিরোধ ছিল। কলকাতায় ঝিনাইদহ চার আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় তার সংশ্লিষ্টতার অভিযোগ আছে। তার যে গোল্ড পাচার বিভিন্ন লোকজন আছে সেই সমস্ত মানুষের মাধ্যম দিয়ে পাচার করে,
সেই ওইগুলার রিসিভ করে তার ভাই। প্রাপ্ত তথ্য বলছে আগরওয়ালার ব্যবসায়ী প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের 30টি শোরুম বছরে ফাঁকি দিয়েছে 1,620 কোটি টাকার ভ্যাট, 15 বছরে যা 25,200 কোটি টাকা। দিলীপ কুমার আগরওয়াল ফ্রম ডায়মন্ড ওয়ার্ল্ড বাংলাদেশ। হীরার নামে উন্নত কাচের জুয়েলারি বিক্রি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন আগরওয়ালা। কলকাতা রয়েছে 3টি জুয়েলারির দোকান ও 11টি বাড়ি, সম্পদ আছে দুবাই ও কানাডাতেও। 2017 সালে দিলীপ কুমার আগরওয়ালার দুর্নীতি বিষয়ে দুদকে অভিযোগ জমা পড়েছিল, কিন্তু প্রভাবশালীদের হস্তক্ষেপে এটি ধামাচাপা পড়ে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরব তখন থাকবে। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি তারেক রহমানের। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তৃণমূল নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে খুলনা বিভাগের সভায় একথা বলেন তিনি। জানান, ক্ষমতা কুক্ষিগত করতে হাসিনা সরকার সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মুছে ফেলে এবং 3টি জাতীয় নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে। এ সময় তিনি হিংসা দূর করে দেশের মানুষের প্রত্যাশা পূরণের মাধ্যমে অন্যায় জবাব দেওয়ার নির্দেশ দেন। স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে প্রাথমিক বিজয় হলেও প্রকৃত পরীক্ষা এখনও বাকি উল্লেখ করে নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। শাটডাউন কর্মসূচি স্থগিতর পরও ঢাকা মেডিকেলের বহির্বিভাগে সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা, তবে খোলা আছে জরুরি বিভাগ। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন আছে র্যাব, সেনা, বিজিবি ও পুলিশ। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনেরা দ্রুত সংকট নিরসনের দাবি জানিয়েছেন। এদিকে ঢাকা মেডিকেলে হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে মঙ্গলবার থেকে সারাদেশের সীমিত পরিসরে চলবে চিকিৎসা সেবা। আদিত্য মামলার রিপোর্ট। চিকিৎসকদের উপর হামলার পর রোববার দিনভর কার্যত অচল ছিল ঢাকা মেডিকেল। এক পর্যায়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণাও আসে, পরে স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসে স্থগিত করা হয় কর্মসূচি। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে সেনা, বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েন করে সরকার। সেনাবাহিনী আছে, বিজিবি আছে এবং পুলিশ, আনসার সবাই আছে এদের নিরাপত্তার জন্য। তবে সোমবার সকাল থেকে জরুরি বিভাগে আসা সেবা প্রত্যাশীদের ছিল মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ সেবা পেলেও ভুক্তভোগীর সংখ্যাও ছিল বেশি। এমার্জেন্সি আমার ডায়ালাইসিস হবে, আমার ফুলেই আছে। নার্সের সাথে আলাপ করি, নার্সে বলে আপনার ডাক্তারের আসবে, ডাক্তারের সাথে অপেক্ষা করুন। তো ডাক্তারের সাথে যে দেখা করুন, অপেক্ষা করতে করতে তো সময় তো ঠিকই বাতাসে ভাইয়া, রোগীর অবস্থা আস্তে আস্তে খারাপ হইতেছে। সেবা বঞ্চিতদের দাবি দ্রুতই মিটবে এই অচল অবস্থা। আমি ভাবছিলাম যে আজকে ডাক্তার আসবে না, এই জন্য আমরা ঘুমিয়ে পড়ছি। এখন হঠাৎ করে আমাদের ঘুমে থেকে জায়গায় ফেলছে, বলে যে আমার আপনাদের রিপোর্টটা দেন। ফাইল টাইল সব দেখছে, দেখার পরে বলছে যে ঠিক আছে আপনি ভর্তি হয়ে যান, পরে ভর্তি হয়েছি। জরুরি বিভাগে কম বেশি সেবা প্রদান চললেও পুরোপুরি বন্ধ ছিল বহির্বিভাগ। অন্যান্য সময় যে সার্ভিসটা ওইটা এখন পাচ্ছি না আমরা, দেখা গেছে অনেক দূরে দূরে যাইতে হচ্ছে, তারপর ইমার্জেন্সি ছাড়া রোগী দেখতেছে না তারা। গেল শনিবারের হামলার ঘটনায় দুজনকে গ্রেফতারের কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জনসংঘিত ঘটনার সাথে জড়িত আক্রমণ করছে এরকম আমরা শুনেছি যে দুইজন, একজনের নাম আমরা পেয়েছি, দুইজন কিন্তু অলরেডি অ্যারেস্ট হয়েছে। এ ঘটনায় চিকিৎসকদের কোনো দায় খুঁজে পায়নি তদন্ত কমিটি। প্রাথমিক তদন্তে আমাদের ডাক্তারদের কোনো ধরনের অবহেলা আমাদের কাছে পরিলক্ষিত হয়নি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। গাজায় হামাসের হাতে আটক 6 জিম্মির মরদেহ উদ্ধারের পর বিক্ষোভে ফেটে পড়েছে গোটা ইসরায়েল। সরকার বিরোধী আন্দোলনে রাস্তায় হাজারো মানুষের ঢল। যুদ্ধবিরতির দাবিতে সোমবার সারাদেশে ধর্মঘটের ডাক দিয়েছে ইসরায়েলের প্রধান এবং বৃহত্তম শ্রমিক ইউনিয়ন। অন্যদিকে গাজায় 24 ঘণ্টায় অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী।
এর সাথে শেষ করছি একুশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএসসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাজি সেলিম সাত দিনের রিমান্ডে, সোয়ারিঘাটে পান ব্যবসায়ী থেকে পেশিশক্তির বলে 20,000 কোটি টাকার মালিক। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ, মানবাধিকার ও র্যাব বিষয়ে আলোচনা। স্বর্ণ চোরাচালানে হোতা দিলীপ আগরওয়ালা, 24,000 কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ। চাকরির সংবাদ জানতে ডায়াল করুন 204 নম্বরে আর ভিজিট করুন abc-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/abc24online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/abc24 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন।